স্কটল্যান্ডে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ কর্মসূচির উদ্বোধন করলেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আমেরিকা সহ বিশ্বের 36টি দেশে সফলভাবে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম সম্প্রসারণের ধারাবাহিকতায় এবার গ্রেট ব্রিটেনে শুরু হলো গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ কর্মসূচি। স্কটল্যান্ডের গ্লাসগো শহরের দরিদ্রতম এলাকায় কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই প্রফেসর ইউনূস চালু করলেন মাইক্রোক্রেডিট কার্যক্রম। এ সংক্রান্ত নানা ইভেন্টে যোগ দিতে বুধবার গ্লাসগোতে ব্যস্ত সময় কাটান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ইউনূস। গ্রামীণ স্কটল্যান্ড ফাউন্ডেশনের জন্য ফান্ড রেজিং এর লক্ষ্যে এডিনবারায় যোগ দেন লেকচার অনুষ্ঠানে। গ্রামীণ ব্যাংকের কার্যক্রমের উপর এডিনবারার কেমিও সিনেমা হলে রাতে প্রদর্শিত হয় টু ক্যাচ এ ডলার শীর্ষক ডকুমেন্টারি। আমাদের স্কটল্যান্ড প্রতিনিধি মিজান রহমান জানাচ্ছেন বিস্তারিত। স্কটল্যান্ডে ক্ষুদ্রঋণ কর্মসূচি চালু উপলক্ষে আয়োজিত নানা কার্যক্রমে যোগ দিতে এডিনবারা এবং গ্লাসগোতে বুধবার ব্যস্ত দিন কাটান প্রফেসর ইউনূস। বুধবার বিকেলে গ্রামীণ স্কটল্যান্ড ফাউন্ডেশনের ফান্ডরাইজিংয়ের জন্য অনুষ্ঠিত হয় এক লেকচার ইভেন্ট। এর সার্বিক সহযোগিতায় ছিলেন বিশিষ্ট স্কটিশ শিল্পপতি স্যার টম ফার্মার। অনুষ্ঠানের সবকটি টিকিট এক সপ্তাহ আগে শেষ হয়ে যাওয়ায় বাংলাদেশি কমিউনিটির অনেকেই যেতে পারেননি লেকচার অনুষ্ঠানে। অন্যদিকে বুধবার রাতে এডিনবরাস্থ কেমিও সিনেমায় প্রদর্শিত হয় প্রফেসর ইউনূসের জীবন ও কর্মভিত্তিক তথ্যচিত্র টু ক্যাচ এ ডলার, প্রফেসর ইউনূস ব্যাংকস অন আমেরিকা। ২০১০ সাল থেকে আমেরিকায় মাইক্রোক্রেডিট চালু হওয়ার পর থেকে নানা সফলতার কাহিনী উঠে আসে ডকুমেন্টারিতে। প্রদর্শনী শেষে দর্শকদের নানা প্রশ্নের উত্তর দেন মাইক্রোক্রেডিটের জনক প্রফেসর ইউনূস। বাংলাদেশের দারিদ্র নিরসন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, so that nobody in Bangladesh will remain poor anymore. So that's the what we all have to jump in and make sure that we achieve that. Thank you. স্কটল্যান্ডের বিভিন্ন স্থান থেকে বাংলাদেশি কমিউনিটির জনগণ ছাড়াও বিপুল সংখ্যক মেইনস্ট্রিম কমিউনিটির মানুষ যোগ দেন প্রদর্শনীতে। উল্লেখ্য, এ সংক্রান্ত গবেষণা ও কার্যক্রম পরিচালনার লক্ষ্যে গ্লাসগো ক্যালেডোনিয়ান ইউনিভার্সিটিতে সম্প্রতি চালু হয়েছে ইউনূস সেন্টার ফর সোশ্যাল বিজনেস অ্যান্ড হেলথ। বিজ্ঞ মহল মনে করেন প্রফেসর ইউনূসের সোশ্যাল বিজনেস আইডিয়া স্কটল্যান্ডের দারিদ্র দূরীকরণে কতটা ভূমিকা রাখবে সেটাই এখন দেখার পালা। মিজানুর রহমান, চ্যানেল এস নিউজ, এডিনবরা।